তিন বছর ওয়ারেন্টি অরিজিনাল প্রসেসর এমএসআই অরিজিনাল গ্লোবাল ভার্সনের মাদারবোর্ড আচ্ছা এর পাশাপাশি এমএ প্রো সবার পছন্দ এটা এনভিমি দিয়েছি সবাই খুব পছন্দ করে এনভিমিটা মিডটাওয়ারে কম্পিউটার কেস দিয়েছি এই কম্পিউটার কেসটার স্পেশাল ফিচার হচ্ছে এটা কালার চেঞ্জ হবে গেমিং কম্বো সেট রেখেছি আইমাস ভেন্ডেড সামনে পিছনে চারটা ফ্যান আছে দাহুয়া ব্র্যান্ডের দাহুয়া একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড অনেক সিসিটিভি You got sad news that you're wounded, and it feels like the worst time you're worried. হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আনাদার ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকে আবারও চলে আসলাম ইউনিভার্স টেকনোলজিতে। এটি হচ্ছে বাংলাদেশের পপুলারিটি মার্কেট কম্পিউটার এক্সেসরিজের, এটা হচ্ছে আইসিটি ভবন সুভাস্তু আর্কেট, সুভাস্তু আর্কেট আইসিটি ভবন, এলিফ্যান্ট রোড, লেভেল ফোর, স্বপ্নং হচ্ছে 416 থেকে 419 পর্যন্ত। আর আজকে আমরা পিসি বিল দেখাবো হচ্ছে একটা 37,000, একটা হচ্ছে 50,000 টাকার আশেপাশে, মানে 50,500। এর আগে আমরা যে পিসি বিল দেখাইছিলাম একদম বাজেট ফ্রেন্ডলি, মানে 20,000 টাকার ভিতরে। আর আজকে দেখাবো যারা হচ্ছে গেম পুরো ধরে গেম খেলতে চান, ভিডিও এডিট করতে চাচ্ছেন, ওয়েব ডেভেলপিং করতে চাচ্ছেন, অ্যাপ ডেভেলপিং, মানে ফ্রিল্যান্সারের যত ধরনের কাজগুলো সেগুলো করতে চাচ্ছেন এবং বাজেট বেশি মিড রেঞ্জের 50,000 মধ্যে, তাদের জন্য আজকে বিল দেখাবো। তো এখন বলতে পারেন ভাই, 50,000 টাকার মধ্যে আমি অন্য জায়গা থেকেও তো পিসি বিল করতে পারি, বা 37,000 টাকা অন্য জায়গাতে পিসি বিল করতে পারি, কেন ইউনিভার্স টেকনোলজিতে আসবো? যেই দামে এখান থেকে পিসিটা বিল করতে পারবেন, এই প্রোডাক্টগুলো অন্য জায়গাতে নিতে হলে আপনাদের বাজেট বাড়াইতে হবে। মানে দেখা যাচ্ছে 3 থেকে মিনিমাম 5,000 টাকা বাজেট বাড়বে। বাট আপনি যদি মোটামুটি 3 থেকে 5,000 টাকা কমাইতে চান সেম প্রোডাক্টে, আসতে হবে ইউনিভার্স টেকনোলজিতে। এই তো ভাই। এবং আরেকটা বিষয় হচ্ছে যে বিক্রিয়ত্তর সেবা, মানে আফটার সেল সাপোর্টটা আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ আমরা এনশিওর করব অনেক ভালো দেওয়ার জন্য। ওকে। এবং প্রোডাক্টের যে অরিজিনালিটিটা, অনেকে রিফাবলিশ প্রোডাক্ট দেয়, কাস্টমারদেরকে অনেকে হচ্ছে ইউজড প্রোডাক্ট দেয়, এইটা এখানতে পাবেন না, ইনশিওর শিওর ইনশাআল্লাহ পাবেন না। এবং গ্যারান্টি ওয়ারেন্টি পুরো লিখিত থাকবে, রাইট? সব ইনভয়েসে লেখা থাকবে, ইনভয়েসে লিখিত থাকবে গ্যারান্টি ওয়ারেন্টি, আপনাদের কোনো চিন্তা নাই। আর যারা আসতে পারবেন না, ভাই আমার বাসা অনেক দূরে, যাতায়াত খরচ আমার 2,000 টাকা হয়ে যায়, দরকার কি, আপনি অনলাইনে নিতে পারবেন। তবে সবাইকে রিকোয়েস্ট থাকবে, শপে একটা বার হলো আসবেন, নিজের চোখে নিজের হাতে প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে প্রোডাক্ট পার্চেস করবেন। আর না আসতে পারলে ভাইকে ফোন দিবেন, যেটা দেখাইছি স্ক্রিনশট দিবেন, এইটা দিয়ে আমাকে পিসি বিল করে দেন, পিসি বিল করে আপনার হাতে পৌঁছে দেবে, আপনার হাতে যাওয়া পর্যন্ত সকল দায়িত্ব ভাইয়ের। জি ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওকে, সো ভিউয়ার্স, ইউনিভার্স টেকনোলজি থেকে আজকে আরও নতুন একটা ভিডিওতে চলে আসলাম। আজকে কিন্তু আজকে একদম দামি এবং ভারী পিসি বিল দেখাবো। তো যারা মূলত গেম খেলতে যাচ্ছেন, উড়ে ধরে গেম খেলবেন এবং সকল ধরনের কাজ করবেন, ভিডিও সহ সকল ধরনের কাজ করবেন, তাদের জন্য আজকে পিসি বিল না ভাই। বাজেট কত ভাই? দুইটা প্যাকেজ নিয়ে আসছি, 5600 জিবি হচ্ছে 37,000 ফুল পিসি, কিবোর্ড মাউস মনিটর 22 ইঞ্চি মনিটর সহ, 22 ইঞ্চি মনিটর সহ, সহ তারপর কিবোর্ড মাউস সহ 37,000 5600 জিবি। ওকে। আর 5700 জিবি দিয়ে 50,500, সেটাও ফুল পিসি, ফুল পিসি সহ কিবোর্ড মাউস মনিটর সহ, এবং হচ্ছে মনিটর সহ, মনিটর সহ, এবং সবগুলো ভালো ভালো প্রোডাক্ট, অরিজিনাল প্রোডাক্ট এবং ইউজারদের পছন্দের প্রোডাক্ট, পছন্দের প্রোডাক্ট। ভাই কি কাজ করতে হবে একটু প্রথমে বলেন। যারা 5600 জিবি এবং 5700 জিবি পিসি নেবেন, যারা গেম খেলতে চান, ফার্স্ট প্রেফারেন্স গেমিং, পাশাপাশি এডিটিং এর কাজ করবেন, গ্রাফিক্স এর কাজ করবেন, ফ্রিল্যান্সিং এর সব কাজ করবেন, ওয়েব ডেভেলপিং ইনশাআল্লাহ করা যাবে, সবই করা যাবে, মানে একদম প্রো লেভেলে। জি জি। ওকে, তো চলেন প্রথমে কোনটা থেকে শুরু করব? 5600 জিবি আমরা শুরু করি, 37,000। ঠিক আছে, এটাতে কি কি থাকছে? আমি 5600 জিবি একটা প্রসেসর রেখেছি, সবাই এই প্রসেসরের সাথে খুবই পরিচিত, ভালো একটা প্রসেসর, 6 কোর 12 থ্রেড প্রসেসর, 19 MB ক্যাশ মেমোরি থাকে এই প্রসেসরটাতে, এবং ভালো প্রসেসর বাজারে, সবাই বাংলাদেশে এটাকে জাতীয় প্রসেসর বলে, যেহেতু অনেক পিসি বিল। আর 5600 জিবি এই প্রসেসরটা দিয়ে পুরো অফারটা নিয়ে আসছি আজকে আমি, এবং খুব ভালো প্রাইসিং করেছি। এটা গ্যারান্টি ওয়ারেন্টি কত দিনের? 3 বছর ওয়ারেন্টি অরিজিনাল প্রসেসর। আর প্রসেসরের সাথে সাথে আমি যেই মাদারবোর্ডটা দিয়েছি, আসলে চেষ্টা করেছি পুরো বাজেটটা আপনাদের নাগালের মধ্যে রাখতে, 40-এর নিচে রাখতে, 5600 জিবি, এই জন্য এই মাদারবোর্ডটা দিয়েছি। মাদারবোর্ডটা খুবই পছন্দ করেন সবাই, এমএসআই অরিজিনাল গ্লোবাল ভার্সনের মাদারবোর্ড। আচ্ছা, এর পাশাপাশি এমএ প্রো, এটাতে একটা M.2 আছে, 2টা RAM slot আছে, HDMI এবং DVI পোর্ট আছে, 320 থাকবে এবং অরিজিনাল বোর্ড, এবং 8,000 টাকার নিচে এটার প্রাইস হবে, খুব ভালো একটা বোর্ড হবে। পাশাপাশি আমি যে র্যামটা দিয়েছি,
এটাও খুব ভালো একটা র্যাম, লাইফটাইম ওয়ারেন্টি টিম ব্র্যান্ডেড, টিমের ইলিট প্লাস রেড, এই মডেলের রেড হিট সিং সহ এই র্যামটা দেওয়া আছে। খুব সুন্দর একটা র্যাম হবে, লাইফটাইম ওয়ারেন্টি থাকবে এবং আগের তুলনায় দামও কমে গেছে। সো আপনারা সবাই রাখতে পারেন পিসিবিল্ডে এই র্যামটা। আচ্ছা, তারপর পাশাপাশি সবার পছন্দের একটা এনভিমি দিয়েছি, সবাই খুব পছন্দ করে এনভিমিটা। এইচপির S900 250 GB, ভালো এনভিমি এবং দাম কম, পারফরমেন্স ভাই এগুলো সবই থেকে পিসির ভিতরে। জি, যদি পিসিটা কেসটা যদি সুন্দর না হয় ভাই, পিসি কিন্তু সুন্দর সুন্দর কেসও দেওয়া হয়েছে, এটাই দেখেন। আজকে যে কেসটা রেখেছি গেম পাওয়ার ব্র্যান্ডের, গেম পাওয়ার R02 একটা মিড টাওয়ারে কম্পিউটার কেস দিয়েছি। এই কম্পিউটার কেসটার স্পেশাল ফিচার হচ্ছে এটা কালার চেঞ্জ হবে। এই যে সামনে এবং পিছনে বলে চারটা ফ্যান আছে, এই ফ্যানগুলো কালার চেঞ্জ হবে, সুইচিং এর মাধ্যমে কালার চেঞ্জ হবে। পাশাপাশি অনেক ইউজাররা আছে এই কালারগুলো অনেক সময় বন্ধ করে রাখতে চায়, ফ্যান চলবে বাট কালার বন্ধ করে রাখতে হবে, সেই সুবিধাটা এই কেসে আছে এবং দাম কম, 3000 টাকার আশেপাশে। আর তো কেসটা অনেক সুন্দর, স্মুথ লুকেটিভ একটা কম্পিউটার কেস, অনেক লুকেটিভ এবং খুবই স্মার্ট একটা কেস, সবাই নিতে পারেন এই কেসটা। পাশাপাশি আমি যে পাওয়ার সাপ্লাই রেখেছি এটাও ভালো পাওয়ার সাপ্লাই, রিভেঞ্জার ব্র্যান্ডের, সব লিগাল ইউজাররা এই পাওয়ার সাপ্লাই দিয়ে অনেক পিসি বিল্ড করেন, 2 বছর ওয়ারেন্টি থাকবে। পাওয়ার সাপ্লাই ভালো না হলে কিন্তু পিসি ভালো হয়, পাওয়ার সাপ্লাই ভালো না হলে পিসি ভালো হবে না, মানে ঘটনা হচ্ছে যে পাওয়ারটাই না দিতে পারে। জি জি, রান করতে পারে, পাওয়ার সাপ্লাইয়ের দিকে খুবই নজর রাখতে হবে এবং এটা ভালো হবে, রিয়েল 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই, 2 বছর ওয়ারেন্টি থাকবে। ভালো মানে দিয়েছি, মানে 1000 থেকে 1500 টাকার মধ্যে এটা একটা ভালো পাওয়ার সাপ্লাই, আমি অবশ্য কম রেখেছি। যদি কেউ এই বাজেটে পাওয়ার সাপ্লাই আরো ভালো নিতে চায়, ভালো বাড়াই দিতে চায়, 250 ওয়াট নিতে পারে, 1600 টাকার মতো দাম হবে, 300 ওয়াট আছে, 2000 টাকার মতো হবে। আচ্ছা, যেগুলো দেখাইলাম আমরা, তার মানে এই না যে এটাই শুধু আছে, আরো ভালো আছে, এর চেয়ে ভালো আছে, এর চেয়ে লো আছে, আরো যত ভালো নিতে চান নিতে পারবেন, আপনি ঘুরাই ফেলে নিতে পারেন। এই কেস পছন্দ না হলে দেখেন পিছনে কত ধরনের কেস আছে, হোয়াইট কেস, মাদারবোর্ড অ্যাভেলেবল আছে। হ্যাঁ, মাদারবোর্ড অ্যাভেলেবল আছে। আপনারা জাস্ট ধারণা দিলাম যে এই ধরনের প্রোডাক্ট গুলো আছে, তবে কেসের পরিবর্তে নতুন অন্য কেস নিতে পারেন, মাদারবোর্ডের পরিবর্তে অন্য মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই চেঞ্জ করতে পারেন, যেটা ইচ্ছা চেঞ্জ করতে পারবেন, বাট বাজেটটা হচ্ছে এই বাজেটে এইগুলো, এই বাজেটে এগুলো ভালো প্রোডাক্ট হবে। ওকে, তো এর পাশাপাশি আমি একটা সুন্দর মনিটর রেখেছি, এই মনিটরটা সবাই খুব এখন পছন্দ করতেছেন, নিতেছেন, ভেলোটপে T22BF VA প্যানেল একটা মনিটর, 22 ইঞ্চি, বর্ডারলেস, 75 হার্জের। আচ্ছা, এটা সবাই নিতে পারেন, অনওয়ার্ড নিতে চাই, অনওয়ার্ড নিতে চাইলে আরো মেলোটোপের IPS আছে সেটা নিতে হবে, বাট এটা 8000 থেকে 8500 টাকার দাম। বুঝতে পেরেছি, IPS নিলে 9500 মতো দাম হবে, বা দাহওয়ার আছে, এসপির আছে, নিতে পারবে। এই বাজেটে এটা রাখছি, কিন্তু ভালো বিষয় হলো 3 বছর ওয়ারেন্টি, 3 বছর ওয়ারেন্টি পাবে, এইজন্য এটা নিলে ভালো হবে। আচ্ছা, এরপর পাশাপাশি এটা গেমিং কম্বো সেট রেখেছি, IMO ব্র্যান্ডেড, এর কি পুরোটা RGB? হ্যাঁ, পুরোটা RGB, ব্যাকলিট LED আছে, সুন্দর অন্ধকারে অনেকে রাতের বেলা কাজ করে, যেভাবে জ্বলছে দেখা যাবে। জি জি জি। আচ্ছা, এটার প্রাইস কত? এটা কম্বো কিবোর্ড মাউসের, এটা 1100 টাকা অনেকে বিক্রি করে, বাট আমি 1050 টাকা রেখেছি। সব মিলিয়ে দাম দাঁড়াইছে কত? 37000 টোটাল, 37000 টোটাল, ফুল ফুল পিস। 37000 টাকার মধ্যে আপনি বলছেন এটা বেটার একটা ডিল? বেটার একটা ডিল হবে, অবশ্যই একটা বেটার ডিল। ভেরি গুড। তো 37000 টাকা পিসি বিল করলে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন, তো এই পিসিতে কি কাজ করবে ভাই? তো ভিউয়ার্স, আপনারা চাইলে গেম খেলার পাশাপাশি ফ্রিল্যান্সিং এর সবগুলো কাজ, এডিটিং এর কাজ, গ্রাফিক্স এর কাজ, ইউটিউবিং করা, সব করা যাবে এবং বাজেট ফ্রেন্ডলি একটা সুন্দর পিসি হবে, গেমিং একটা পিসি হবে, আপনারা চাইলে এই পিসিটা নিতে পারেন, ভালো একটা পিসি হবে। নেক্সট আমরা আইটা অফার নিয়ে আসছি, Ryzen 7 5700G দিয়ে, এই প্রসেসরটা ইউজাররা খুব পছন্দ করছে নিজের, এটা এটা 8 কোর 16 থ্রেডের প্রসেসর এবং 20 MB ক্যাশ মেমোরি সহ এই প্রসেসরটা, এবং এই প্রসেসরের দাম আগে অনেক ছিল বাট এখন অনেক কমে গেছে, আমিও খুব ভালো প্রাইসিং করে এই অফারে রেখেছি। এটা কি নতুন প্রসেসর একদম? না, নতুন না, অনেক দিন হয়েছে, বাট এই প্রসেসরের দাম আগে অনেক আগে, ইনটেক, হ্যাঁ হ্যাঁ ইনটেক, নতুন প্রসেসর, ব্র্যান্ড নিউ প্রসেসর, 370 সহ। ওকে, 370 লিখিত থাকবে? হ্যাঁ, সব বিলে ইনভয়েসই লেখা থাকবে। আচ্ছা, এরপর কি থাকবে প্রসেসরের পাশাপাশি? আচ্ছা, প্রসেসর 5700G রেখেছি, পাশাপাশি একটা সুন্দর মাদারবোর্ড দিয়েছি। আচ্ছা, আমি অনেক ইউজারদেরকে মাদারবোর্ডটা দেই, অনেকে আবার চিনেও না, বাট পরিচয় জন বলতেছে এটা কিন্তু ভালো একটা কথা বলছেন ভাই, অনেকে কিন্তু আমরা জানি না আপনার বাজেট অনেক মাদারবোর্ড। জি জি, আপনি কিন্তু কোনো মাদারবোর্ডে কোনো পিসি বিল করেন নাই, তো সেই ক্ষেত্রে ভাই কিন্তু প্রতিনিয়ত পিসি বিল করতেছে, আর ভাই কিন্তু জানে যে কোন বাজেটে কোন মাদারবোর্ডটা সবচেয়ে বেটার হয়। হ্যাঁ, বাংলাদেশে যত ধরনের মাদারবোর্ড আছে চাইলে কোয়েরি করা যাবে, আমি ইনফরমেশন দিতে পারব ইনশাআল্লাহ। ওকে, ভেরি গুড। আচ্ছা, মানে আপনি কেউ যদি বলে ভাই আমি এই বাজেটে এই পিসি বিল করতে চাই, কোন মাদারবোর্ড লাগবে, আপনি কিন্তু এটা ইনফরমেশন দিতে? হ্যাঁ, আমি বলে দিতে পারব, এই বাজেটে জানি না। জি জি, মানে একটা কাস্টমার কিন্তু জানে না, কারণ সে তো পিসি বিল করে নাই। আপনি তো সবসময় প্রতিনিয়ত করতেছেন, ইউজাররা বললে আমি সব ইনফরমেশন আপডেট, এবং ইউজারদের কমেন্ট কিন্তু আপনি পান সব সময়। জি, তো সেই ক্ষেত্রে ইউজাররা কোনটাকে ভালো বলে আপনি কিন্তু জানেন। জি, এই জন্য আর কি ভালো মাদারবোর্ড ইউজাররা ইউজ করার পরে তাদের বোঝা যায়
তাদের থেকে রিভিউ আমরা পাই যে ভাই এটা ভালো এটা খারাপ বলে ইউজাররা। ওকে, সেক্ষেত্রে আপনারা ভাই কাছ থেকে, সেক্ষেত্রে আমি ইউজারদেরকে এই মাদারবোর্ডটা নিতে বলবো। কেন নিতে বলবো, অনেক ইউজাররা আছে গিগাবাইটের 450 এম আর সিলির 450 আর সিএম আসুসের ট্যাব গেমের মাদারবোর্ড বা এমএস এর 450 এ প্রো ম্যাক্স এই ধরনের মাদারবোর্ডগুলো নিতে চান। আর ওই মাদারবোর্ডগুলোর বাজেট 11,000 থেকে 12,000 টাকার মতো বা 13,000 টাকার মতো। বাট এটার বাজেট আমি মাদারবোর্ডটা রেখেছি 10,200 টাকা। এবং মজার বিষয় হচ্ছে এটা প্রফেশনাল গেমিং সিরিজের মাদারবোর্ড, কালারফুল ব্র্যান্ডের, কালারফুল সিবিএন 450 এম গেমিং, গেমিং কথাটা লেখা আছে সাথে। এবং অফিসিয়াল বোর্ড, অফিসিয়াল বোর্ড, গ্লোবাল পার্সনের বোর্ড, 3 বছর ওয়ারেন্টি থাকবে। এবং প্রফেশনাল গেমিং সিরিজের বোর্ড অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো, এটা দিয়ে পিসি বিল করে দেখেন, পারফরমেন্স ভালো পাবে। এরপরে পাশাপাশি আমি খুব সুন্দর দুইটা র্যাম দিয়েছি, টিম ব্র্যান্ডের, টিমের বলকান জেড সিরিজের দুইটা র্যাম দিয়েছি। র্যাম কি কত বছরের গ্যারান্টি? লাইফটাইম ওয়ারেন্টি, লাইফটাইম ওয়ারেন্টি। 16 জিবি কেন দিয়েছি, 5700-এর সাথে একটু 16 জিবি অনেক ইউজাররা নিতে চায়, 8 জিবি না নিয়ে একটু একটা স্টিক্স বেশি নেয়, এই জন্য দিয়েছে। এই র্যামটা আবারও নতুনভাবে আসছে, নতুন ফিচার নিয়ে, লাইফটাইম ওয়ারেন্টি, এবং আগের তুলনায় 200-300 টাকা দামও কমে গেছে। সো আপনারা এখন নিতে পারেন টিম ব্র্যান্ডের। টিম ব্র্যান্ডের, জি, ঠিক আছে। এরপরে কী থাকছে? জি, এনভিএমের পাশাপাশি আমি যে এসএসডি রেখেছি এটাও এইচপি ব্র্যান্ডের। এইচপি কেন দিয়েছি, এইচপি সবাই পছন্দ করে এবং দাম কম, বাজেট ফ্রেন্ডলি, পারফরমেন্স ভালো। এইচপির 500 জিবি একটা এনভিএম রেখেছি, এটাও ভালো একটা প্রোডাক্ট, গ্লোবাল ওয়ারেন্টি প্রোডাক্ট। ওকে, এটা গ্যারান্টি 3 বছর ওয়ারেন্টি, ঠিক আছে। ওকে, এর সাথে কি থাকছে? সাথে সুন্দর একটা পাওয়ার সাপ্লাই রেখেছি, গেম ডিএস ব্র্যান্ডের অরা GP450। আমি এর আগেও বলেছি, সবাই আপনিও বলেছেন যে পাওয়ার সাপ্লাই পিসিতে অবশ্যই ভালো দিতে হবে, পাওয়ার সাপ্লাই নিয়ে কখনো কার্পণ্যতা করা যাবে না, কারণ পুরো পিসির পারফরমেন্স ডিপেন্ড করে এটার উপরে। হ্যাঁ, পাওয়ার ভালো হইতে হবে, এই জন্য অরা GP450 এটা দিয়েছে, 2 বছর ওয়ারেন্টি থাকবে এবং বাজারের মধ্যে এটা হবে। ওকে, সবাই নিতে পারেন ইনশাআল্লাহ। পাশাপাশি ধারণ একটা কম্পিউটার কি রাইট, মানে এগুলো তো সবে ভিতরে থাকবে, জি ভিতরে থাকবে, ডিভাইসও ভালো হইতে হবে, কেসটাও সুন্দর হইতে হবে, যেহেতু দামি পিসি 50,000-এর উপরে কেস সুন্দর হইতে হবে, ম্যাক্স গ্রিন ব্র্যান্ডের। আচ্ছা, এটার একটা সুবিধা হচ্ছে সামনে পিছনে 4টা ফ্যান আছে, কালার চেঞ্জ হচ্ছে। পাশাপাশি সুবিধা হচ্ছে যে কখনো কোনো ইউজার যদি কালার চেঞ্জের পাশাপাশি মানে আমার কালার বিরক্ত লাগতেছে আমি অফ করে রাখবো, সেই সুবিধাটা আছে। কেন বিরক্ত লাগে, যখন মুভি দেখা হয়? আবার অনেকে ঘরের মধ্যে রাতে পিসি চালাচ্ছে, পাশে একটু ঘুমাচ্ছে, রাতে যখন মুভি টুভি দেখা হয় তখন আমার কালার ভালো লাগে না, যখন আমি নিজে আমার পিসি তুমি লাইটটা অফ করে রাখো, অফ করে অফ করার সুবিধা আছে। বাট ফ্যান চলবে, ওকে, ফ্যান চলবে, জি জি, কুলিংটা চলবে, জি, এবং সুন্দর, এবং অনেক স্পেস আছে কেসটাতে, সুন্দর, মানে গেমে এটা লুক দিছে। আর একটা কিবোর্ড মাউস কম্বো সেট দিয়েছে, এটা সবাই খুবই পছন্দ করেন, যেহেতু কম দাম, ভালো জিনিস, 1 বছর ওয়ারেন্টি আছে, কিবোর্ড মাউস সহ গেমিং কম্বো সেট, IMO ব্র্যান্ডে এটাও রেখেছি। পাশাপাশি সবচেয়ে আকর্ষণীয় যে প্রোডাক্টটা, এই মোটরটা বাজারে নতুনভাবে আবার আসছে, এটা IPS প্যানেল, এটা মনিটর, অনেকে আমরা এইচপির বা অন্য দাহুয়া ব্র্যান্ডের, দাহুয়া একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, অনেক সিসিটিভি পেরিফেরালস আছে, হ্যাঁ, বিখ্যাত বিখ্যাত, হ্যাঁ, তারা মনিটর এবং অন্যান্য পেরিফেরালস এনেছে বাজারে। আচ্ছা, এই জন্য দাহুয়ার এই প্রোডাক্টটা আমি অনেক সেল করছি, ইউজার থেকে ভালো ফিডব্যাক পাচ্ছি, লুকসটা অনেক সুন্দর, 75 হার্ট এই যে বিজিএ পোর্ট আছে, এবং দাম কত, প্যানেলটা দেখতে অনেক সুন্দর, এটার দামটা রেখেছে আমি 9,400 টাকা। কত হার্টস? 75 হার্টস, এবং IPS প্যানেল, সবচেয়ে ভালো যেটা IPS প্যানেল, 75 হার্টস, এবং স্ক্রিনের লুকসটা অনেক সুন্দর। তো এই টোটাল প্যাকেজের প্রাইস কত দাঁড়ালো? টোটাল এই প্যাকেজটা আমি 50,500 টাকা এই অফারে রেখেছি। এতে কি কাজ করা যাবে? এটা দিয়ে আপনার গেমিং, গেম তো এই ধরনের প্রসেসর দিয়ে সবাই গেম খেলে, গেমের পাশাপাশি ফিলিংসিং এর সব কাজ, গ্রাফিক্স ডিজাইন, এডিটিং, ইউটিউবিং সব করা যাবে ইনশাআল্লাহ। ওকে, ভেরি গুড। বাজেট ফ্রেন্ডলি একটা, মানে ইউটিউবিং বলতে বোঝাচ্ছে কি ভাই, হচ্ছে আপনারা যারা ইউটিউবে ব্লগ ভিডিও করেন, হ্যাঁ, নতুন ভিডিও এডিট করে, নতুন ইউটিউবাররা যারা আছেন, হ্যাঁ, তারাও কাজ করতে হবেন। ওকে, সো ভিউয়ার্স, যারা ভাই এখানে আসতে চান, আমি ইউনিভার্স টেকনোলজির শপের অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দিয়ে রাখবো, এখান থেকে চেক করে নেবেন, স্ক্রিনে নাম্বারই দেওয়া থাকবে, যদি একান্তই না আসতে পারেন স্ক্রিন নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো আপনারা পারচেজ করতে পারেন। চাই যদি চান যে ভাই আমি যে ভিডিওতে দেখেছি ওই পিসি বিল করে আমাকে পাঠিয়ে দেন, তারা পাঠিয়ে দেবে। তবে আমি সবাইকে রিকোয়েস্ট করবো, সবাই শপে একটাবার হলেও আসবেন, নিজের চোখে নিজের হাতে প্রোডাক্টগুলো পাঠিয়ে করবেন, হ্যাঁ, নিজের চোখে যাচাই বাছাই করে তারপর প্রোডাক্টগুলো পারচেজ করবেন। আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে আমি ভাইয়ের সাথে কথা বলে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, বন্ধু আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, খোদা হাফেজ।